গাড়িটি এক হাতের গাড়ি, আপনারা চাইলে নাম ওঠানোর সময় নিতে পারেন। তো দেখুন এই গাড়িটি হচ্ছে, আপনাদের দেখুন গাড়ি, আমি আপনাদের দুই সাইডটি দেখানোর চেষ্টা করছি। আর গাড়িটি কিন্তু স্টার্ট আছে, দেখুন গাড়িটি হচ্ছে হিরো কোম্পানির গাড়ি। আর এই গাড়িটি হচ্ছে সামনে টায়ারটা যদি দেখা, দেখুন এই টাইপের আছে, এমআরএফ কোম্পানির টায়ার হবে। আর দেখুন এই গাড়িটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হিরো ফ্যাশন প্রো গাড়ি নিয়ে হাজির হয়েছি। তো এই গাড়িটি একদম রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে, একদম কম প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, গাড়িটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও লাস্ট টাইম গাড়িটির প্রাইস বলবো এবং এই গাড়িটি কী কন্ডিশন সবই আমি দেখাবো। আর গাড়িটি কিন্তু স্টার্ট করা আছে, আমি একদম পুরো ভিডিওটি গাড়িটি স্টার্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, যদি আপনাদের ভালো, যদি আপনারা মনে করেন যে শামীম ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগে, ভালোবাসেন আমাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিয়ে সবসময় আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, গাড়িটি আমি এখন আপনাদের দেখাবো কী কন্ডিশন আছে, তো চলুন দেখাই। ফ্রেন্ডস, আমি আপনাদের গাড়িটি আগে দূর থেকে, মানে গাড়িটির দূর থেকে কেমন দেখা যায় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি আজকে আশা করবো আমার ভিডিওটি বেশি বেশি করে আজকে শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আর এই গাড়িটির মানে খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটি, গাড়িটি এক হাতের গাড়ি, আপনারা চাইলে নাম ওঠানোর সময় নিতে পারেন। তো দেখুন এই গাড়িটি হচ্ছে, আপনাদের দেখুন গাড়ি, আমি আপনাদের দুই সাইডটি দেখানোর চেষ্টা করছি। আর গাড়িটি কিন্তু স্টার্ট আছে, দেখুন গাড়িটি হচ্ছে হিরো কোম্পানির গাড়ি। আর এই গাড়িটি হচ্ছে সামনে টায়ারটা যদি দেখা, দেখুন এই টাইপের আছে, এমআরএফ কোম্পানির টায়ার হবে। আর দেখুন এই গাড়িটি ফ্যাশন প্রো, ট্যাঙ্কি কন্ডিশন যদি দেখাই, ট্যাঙ্কিটা এইখানটায় একটু সামান্য স্পট আছে, মানে একটি সাধারণ একটি মানে একটি টেপের মতন আছে, আর তাছাড়া কোনো ট্যাঙ্কি মানে কোনো সাইজের সমস্যা নেই। আর গাড়িটি হচ্ছে ফুল ব্ল্যাক, মানে লাল, সকাল সন্ধ্যার মতো দেখা যায় আর কি গাড়িটি। আর গাড়িটির ইঞ্জিন সাইডটা যদি দেখা, দেখুন এই টাইপের হবে, যেখানে যেমন আছে আপনাদের সেমনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানটা একটু একটু রং উঠে গেছে, হয়তো বা তিনজন চলার সময় এখানে পা রাখে, যার কারণে রংটা উঠে গেছে। আর গাড়িটির শকের জাম্পারটা কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে, দেখুন। আর সবচেয়ে বড় কথা গাড়ির কাগজ, গাড়িটির কাগজ হচ্ছে ভোলা হ 11/31/42 গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর পিছনের ট্রাক আর টায়ারটি যদি দেখা, দেখুন এই টাইপের হবে, একদম নতুন টায়ার লাগানো আছে গাড়িতে। আর গাড়িটিতে পিছনের ব্যাকলাইটটা কিন্তু, মানে এই মডেলের ব্যাকলাইটটা হচ্ছে একদম সুন্দর, হেডলাইটের মাথাটা আর ব্যাকলাইটটা হচ্ছে একটা আনকমন, যেটা আসলে আমাদের মন কেড়ে নিয়েছে। আর গাড়িগুলো কিন্তু চালায় খুবই মজা, এই গাড়িগুলো যারাই আসলে চালায়, অনেক ভদ্রলোকে আমি চালানো দেখছি রাস্তা দিয়ে, গাড়িটি কিন্তু চালায় খুবই মজা। এই পাশে কিন্তু ট্যাঙ্কিটা কোথাও কোনো স্পট নেই, আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো, কোথাও কোনো স্পট নেই। আর এই গাড়িটির চলা আছে হচ্ছে, হয়তো বা গাড়ির ব্যাটারি চার্জ করানোর জন্য খুলে দেওয়া হয়েছে, অনেকদিন গাড়িটি বসা ছিল, ব্যাটারি চার্জ করানোর জন্য খুলে থাকা, ব্যাটারিটা এখন গাড়ির সাথে নাই অবশ্য, এটা আমার দোকানে চার্জে দেওয়া আছে সার্ভিসিং পয়েন্টে। তো এই গাড়িটি হচ্ছে, দেখুন এটা হচ্ছে গাড়িটির চাপার সাইজগুলো সাইড, দেখুন। আর এই গাড়িটি হচ্ছে ইঞ্জিন সাইডটা যদি বাম সাইডটি দেখায়, দেখুন এই টাইপের হবে, দেখুন পাওয়ার স্টার্ট এখানে লেখা আছে। আর গাড়িটি হচ্ছে খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি আছে, এখানে আপনারা অনায়াসে তিনজন লোক বসতে পারবেন, একদম ফ্যামিলি ইউজের জন্য এই গাড়িটি খুবই পারফেক্ট হবে, যারা আসলে একজন বাচ্চা আছে, দেখা গেছে যে আপনারা মানে ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো হবে এই গাড়িটা। আর এই গাড়িটি হচ্ছে মডেল ইয়ার হচ্ছে, এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে 2015 এবং 15 সালে রেজিস্ট্রেশন করা আছে, একদম হিরোর মানে প্রথম মডেল আর কি। হিরো হোন্ডার যে ফ্যাশন প্রো যে গাড়িটার, তার আর কি শেষ মানে একদম শেষের যে মডেলটা হয় ফ্যাশন প্রোর, সেই গাড়িটা এটা। তো এই গাড়িটি হচ্ছে 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন, 2025 সালের মধ্যে কাগজ আপডেট করা আছে, মানে 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। আর সবচেয়ে বড় কথা আমার লোকেশন, আমার লোকেশন হচ্ছে সেই আপনাদের রাজবাড়ি সদর, খলিফুর বাজার, সুলতানপুর, খেয়াঘাট। তো এখান থেকে আমি আমার দোকান, এখান থেকে আপনারা গাড়িটি নিতে পারবেন, সচকে দেখতে যদি আসতে চান সেক্ষেত্রে আসতে পারবেন। আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে মাত্র 5,500 টাকা বুকিং দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গাড়িটি পৌঁছে দিয়ে থাকবো। তো আমি এখন এই গাড়িটি স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করবো, কী সাউন্ড আছে, তারপর তো সাউন্ড প্রথমে ছিলই। তো ফ্রেন্ডস, গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন। তো গাড়িটি স্টার্ট অবস্থায় আছে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গাড়িটি কিন্তু স্টার্ট, দেখুন এখানে কিন্তু ব্যাকলাইটটি জ্বলছে। তো এখন হচ্ছে গাড়িটি স্টার্ট অবস্থায় আছে। তো এই গাড়িটির হচ্ছে প্রাইস হচ্ছে, মানে চাওয়া দাম, আপনারা দাম আদামি করার সুযোগ আছে, চাওয়া দাম মাত্র
62,000 টাকা। এই গাড়িটি 62,000 টাকা আমি দাম চাচ্ছি, মানে সামান্য কিছু আপনাদেরকে অনার করা যাবে। আর 5,000-5,500 টাকা বুকিং দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কুরিয়ারের মাধ্যমে গাড়িটি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিয়ে সবসময় আপডেট ভিডিও সবাই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।